নজরবাজে খবরে রানীগঞ্জে মঙ্গলপুরে কারখানায় দুর্ঘটনা এবং সেই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ। কারখানার বয়লার ফেটে দুর্ঘটনা, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। 15 ঘন্টা ধরে চলছে উদ্ধার কাজ, ঘটনাস্থলে রয়েছে দমকল ও পুলিশ কর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, রানীগঞ্জের মঙ্গলপুরে কারখানায় দুর্ঘটনা, নিখোঁজ বেশ কয়েকজন শ্রমিক, চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। কারখানার বয়লার ফেটে দুর্ঘটনা ঘটে, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা, ঘটনাস্থলে দমকল ও পুলিশ কর্মীরা রয়েছেন। রানীগঞ্জের মঙ্গলপুরের ঘটনা, কারখানায় দুর্ঘটনা, বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ, তারা চাপা পড়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। বয়লার ফেটে দুর্ঘটনা ঘটে, স্থানীয় শ্রমিকেরা তারা বহুদিন ধরে ফ্লাই অ্যাশের সমস্যার কথা বলেছেন, তারপরেও কর্তৃপক্ষ কান দেয়নি বলেই অভিযোগ। আজকের এই দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ শ্রমিকদের, বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন, তারা চাপা পড়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে দীর্ঘক্ষণ ধরে, ঘটনাস্থলে দমকল ও পুলিশ। রানীগঞ্জের মঙ্গলপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে কারখানায় দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ব্রজগোপালের কাছ থেকে। ব্রজগোপাল, এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না কেন? কতজন নিখোঁজ রয়েছেন? দেখো সুমাদিতা, জানিয়ে রাখি যে প্রায় 15 ঘন্টা হয়ে গেছে এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে 3 শ্রমিক নিখোঁজ রয়েছে সেই 3 শ্রমিকের হদিশ করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে ডোজার, বেশ কয়েকটি ক্রেন, দমকল বাহিনী, দমকলের ইঞ্জিন এবং বিভিন্ন বেশ কয়েকটি ডোজার নিয়ে, গ্যাস কাটার নিয়ে কিন্তু উদ্ধার কাজ চলছে। যদিও এখনো পর্যন্ত যে 3 শ্রমিকের উদ্দেশ্যে এই উদ্ধার কাজ চালানো হচ্ছে তাদের কিন্তু কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এই শ্রমিক মহলে একটা কিন্তু ক্ষোভ প্রকাশ পাওয়া যাচ্ছে, ক্ষোভ, তারা ক্ষুব্ধ যে কেন এতক্ষণ পর্যন্ত পাওয়া গেল না। এবং বিশাল একটা এলাকা জুড়ে যে ছায়ের যে টাওয়ার ছিল সেই টাওয়ারটা ভেঙে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। সেই সময় শ্রমিক, 4 জন শ্রমিক সেখানে ছিল, একজন সুপারভাইজার র্যাঙ্কের শ্রমিকও কিন্তু ছিল। এর মধ্যে একজনের সামান্য তারা আশঙ্কাজনক অবস্থায় একজনকে এবং এই ভেঙে পড়া যে টাওয়ার, সেই টাওয়ারের মধ্যে হয়তো তারা থাকতে পারেন, সেই আশঙ্কা নিয়েই কিন্তু এই উদ্ধার কাজ চালানো হচ্ছে। যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 15 ঘন্টা কেটে গেছে, উদ্ধার কাজ কিন্তু শুরু হয়েছে, কিন্তু ব্রজগোপাল এখন তো আসানসোলে আলো কমে এসেছে, 5টা বাজে প্রায়, রানীগঞ্জে ওই এলাকায় এই মুহূর্তে আলো প্রায় নেই বললেই চলে, এরকম একটা জায়গায় বেশিক্ষণ তো উদ্ধার কাজ চালানো সম্ভব হবে না। এরপরে কি ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে? দেখো একেবারে, যদিও এখানে যে কারখানায় দুর্ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু কোনো ছোট কারখানা নয়, একটা বড় ধরনের কারখানায় এটা কিন্তু হয়েছে। যদিও তারা তাদের যে লাইটিং, লাইটের যে লাগানো সেই সব কিন্তু রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দেখো এখনো কিন্তু ক্রেনের মাধ্যমে, ক্রেনের যে শ্রমিক তাদের ঝুলিয়ে, ক্রেনের মাধ্যমে ঝুলিয়ে গ্যাস কাটার দিয়ে ধসে পড়া যে টানেল সেটাকে কেটে করে পিস পিস করে কাটা হচ্ছে, যাতে ছোট ছোট করে সেগুলোকে ক্রেন দিয়ে তুলে আনা যায়, এবং তার ভেতরে শ্রমিকরা রয়েছে কিনা বা সেই ছায়ে তারা চাপা পড়ে রয়েছে কিনা তা দেখতে সুবিধা হবে। সকাল থেকেই না, প্রায় ভোর রাত থেকে এই কাজ শুরু হয়েছে। জোর কদমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাজ কিন্তু শ্রমিকরা চালাচ্ছেন, বহু শ্রমিক এই কাজে হাত লাগিয়েছেন, স্থানীয়রা আছে। আমরা দেখতে পাচ্ছি যে দমকলের যে কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা আছে, আমরা দেখতে পাচ্ছি যে দমকলের যে ইঞ্জিন তারাও কিন্তু এই সব যে যে ছাই, গরম ছাই থাকার জন্য বা ভেঙে পড়া যে টাওয়ার সেটা গরম থাকার জন্য সাথে সাথে দমকলের কর্মীরা কিন্তু জল দিচ্ছে এবং সেটাকে ঠান্ডা করছে, পাশাপাশি গ্যাস কাটার দিয়ে প্রচুর শ্রমিক কিন্তু লেগে পড়েছে উদ্ধার কাজে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দেখো এখানে প্রচুর কিন্তু সিলিন্ডার ইতিমধ্যেই আনা হয়েছে,
এবং সেই সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে বা বিভিন্ন ধরনের উদ্ধার কাজ চলছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ব্রজগোপাল নজর রাখো, অবশ্যই আমাদের নজর থাকবে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলো কিনা সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।